উলিপুর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান 12 বোতল ভারতীয় মদ সহ র‍্যাব 13 এর কাছে আটক হয়ে এখন রংপুর জেল হাজতে রয়েছে। রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। রংপুর শহরের শাপলা চত্বর এলাকায় র‍্যাবের একটি চৌকস দল গোপন খবরের ভিত্তিতে ওই অফিসারকে রাসেল নামের তার এক সহযোগী সহ আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে ওই অফিসারের কাছ থেকে 12 বোতল ভারতীয় মদ উদ্ধার করেন র‍্যাব। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। উলিপুর উপজেলা সমাজসেবা অফিসার মদসহ আটকের ঘটনাটি এখন উলিপুরে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, NANTV।